বন্ধুরা, আমার এই হাতে রয়েছে দেশি মুরগির ডিম আর এই হাতে রয়েছে পোলট্রি মুরগির ডিম বা ব্রয়লার মুরগির ডিম। তো একটা কনফিউজ থাকে যারা জিম করে বা ব্যায়াম করে বা অনেকেই বলে এমনিও নর্মাল যারা ডিম খায় তারা একটা কথা বলে যে এই দেশি মুরগির ডিমের মধ্যে বেশি প্রোটিন রয়েছে নাকি এইটার মধ্যে বেশি প্রোটিন রয়েছে। তো অনেকে বলে এই দেশি মুরগির ডিম খাওয়াই বেশি ভালো আর এর মধ্যে হচ্ছে বেশি প্রোটিন থাকে। তো এই কথাটা আজকে ভিডিওতে বলবো যে এইটা হচ্ছে যে মিথটা রয়েছে সেটা ক্লিয়ার করে দেবো। সেই জন্য ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখতে হবে। আর তোমরা যারা জিম করো বা বাড়িতে ব্যায়াম করো, তোমরা যারা ডিম খাও, তোমাদের জন্য কোনটা বেস্ট হবে সেটা জানার জন্য ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে। আর এরকম টাইপের ভিডিওর জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে প্রেস করবে। আর কোনো রকম প্রশ্নের জন্য অবশ্যই ইনস্টাগ্রাম আইডিতে ফলো করতে কিন্তু একেবারে ভুলবেন না। চলো মেন ভিডিও টপিকে এবার আমরা চলে যাই। তো বন্ধুরা, সবার প্রথমে আমাদের জানতে হবে ডিমের মধ্যে আছে কি। তো ডিমের মধ্যে দেখো, এটাও ডিম যেহেতু এটাও ডিম, তো এর মধ্যে রয়েছে কি প্রোটিন। হ্যাঁ, আমরা ডিম যেটার জন্য খাই সেটা হলো প্রোটিনের জন্য খাই। তো সব থেকে বেশি যে উপাদানটা রয়েছে সেটা হলো প্রোটিন। তারপর আমাদের কি হচ্ছে ফ্যাট রয়েছে, আমাদের কোলেস্ট্রল রয়েছে, তো সবকিছুর মধ্যে কিন্তু রয়েছে। তো মেন যেটা ব্যাপার, কোন ডিমটার মধ্যে সব থেকে বেশি প্রোটিন আছে সেটা আমাদের জানার বিষয়, ঠিক না? তো দেখো, ডিম তুমি এটা খাও বা এইটা খাও, দুটোর মধ্যে কিন্তু তোমরা প্রোটিন পাবে। এবার কত গ্রাম, এবার গ্রামের যদি এখানে হিসাব আছে ডিমের হিসাব অনুযায়ী, তোমরা অনেকে বলো যে তোমাদের হচ্ছে দেশি মুরগির ডিমে বেশি ভালো খাওয়া, দেশি মুরগির ডিমে তোমাদের হচ্ছে প্রোটিনটা বেশি থাকে। এটা একেবারে ভুল ধারণা, এটা একেবারে মিথ। কারণ দেখো, ডিমের সাইজ যত বড় হবে তোমাদের প্রোটিনটা তত বেশি থাকবে সেই ডিমের মধ্যে। এই ডিমটা যেমন পোলট্রির মুরগির ডিম বা তোমাদের ব্রয়লার মুরগির ডিমের ডিমটা বড় সাইজ আছে, এর মধ্যে প্রোটিন অবশ্যই বেশি রয়েছে। এটার মধ্যে যেমন ছোট সাইজ রয়েছে, এটার মধ্যে কিন্তু প্রোটিনটা কম রয়েছে। মেন যেটা ব্যাপার আছে, তোমরা ডিমের সাইজ অনুযায়ী তোমরা কিন্তু খাবে। তোমাদের যদি বেশি প্রোটিনের জন্য তোমাদের বড় ডিমে কিন্তু দরকার পড়বে, মানে বড় ডিম যত হবে প্রোটিনটা তত বেশি থাকবে। এবার মেন ব্যাপার আছে যে অনেকে বলে যে পোলট্রির ডিমের থেকে দেশি মুরগির ডিম ভালো। হ্যাঁ, এবার কারণটা দেখো, অবশ্যই ভালো। কারণটা এটাই যে যখন তোমরা দেশি বা ব্রয়লার মুরগির ডিম খাবে, এগুলা কিন্তু অনেক সময় ফেক বেরোয় বা হচ্ছে তোমাদের সেই মুরগিগুলাকে অনেক ইঞ্জেকশন করা হয়, করার পরে ডিম বের করে, এটা কিন্তু আমাদের হেলথের জন্য অনেকটা খারাপ হয়। সেই জন্য কিন্তু বলে যে এই দেশি পোলট্রি মুরগির ডিমটা তোমরা কেউ খাবে না। আর এটা কি হয়, ন্যাচারাল বাড়িতেই কিন্তু বেশিরভাগ চাষ হয়, তোমাদের গ্রামের দিকে এটা কিন্তু বেশি পাওয়া যায়, যে হচ্ছে এই ছোটো ছোটো মুরগির ডিমগুলো, ঠিক না? তো এটার মধ্যে কোনো রকম ইঞ্জেকশন হয় না বা কোনো কিছু হয় না, ন্যাচারাল এই মুরগির থেকে ডিম বের হয়। তো এটা কিন্তু একদিকে একবারে বেস্ট এবং ভালো রয়েছে এই দিক থেকে। তো আমি যদি প্রোটিনের কথা বলি তাহলে কিন্তু যত বড় ডিম তত বেশি প্রোটিন থাকে। এবং আমি যদি এখানে হেলথের কথা বলি, হেলথের যদি কথা বলি যে কোনটা বেশি সেফ, যে বেশি ভালো, তো এটা কিন্তু দেশি মুরগির দিকে চলে আসে। তো সেই জন্য সবাই বলে যে দেশি মুরগির ডিম খাও, কারণ হচ্ছে দেশি মুরগির ডিমটা একবার ন্যাচারাল হয়, বাড়ি থেকে হয়। আর এটার মধ্যে কি করছে না করছে তোমরা কেউ জানো না, কারণ বাজার থেকে আমরা নিয়ে আসি। এটা কোথায় এটার ফার্ম রয়েছে, সেই ফার্মে কি করছে, কি খাবার দিচ্ছে সেই মুরগিগুলো, সেগুলো আমরা জানি না। তারপরে আমরা ডিমগুলো কিন্তু খাচ্ছি। তো এটা কিন্তু একটা হেলথের দিক থেকে খারাপ রয়েছে আমার হিসাবে যেটা মনে হয়। আর এটা তোমাদের কোনো কিছু না, একবার ন্যাচারাল পুরোপুরি তোমরা প্রোটিন পাচ্ছ। সে প্রোটিন পার্সেন্টেজ কম হোক। আশা করি তোমাদেরকে বুঝাতে পারলাম। যদি বুঝাতে পারি একটা লাইক করবে, যারা নতুন বন্ধু আছে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন প্রেস করে দেবে। অবশ্যই ইনস্টাগ্রাম আইডিতে ফলো করতে একেবারে ভুলবে না। চলো আজকে মধ্যে, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। থ্যাংক ইউ, টেক কেয়ার, বাই বাই।